তো ফাইনালি 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 আমরা কিন্তু প্রো মার্কেটের টোকেনগুলো পেয়ে গেছি। আপনারা আপনাদের প্রো মার্কেটের টোকেনগুলো এয়ারড্রপ অপশনে গেলে দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব, এবং আপনারা যদি না বুঝেন কিভাবে ক্লেম করবেন বা টোকেনগুলো কিভাবে কি করবেন এটা যদি না বুঝেন, আন্দাজ অন্দাজে যদি ক্লিক করেন তাহলে দেখা গেছে যে কি আপনারা যদি $5-এর টোকেন পান তাহলে সেটা আপনারা সেল দিতে পারবেন মাত্র $2 থেকে $1। তো আশা করবো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা কিভাবে কি করবেন। একটুখানি মিস্টেক হলে কিন্তু আপনাদের সবগুলো ডলার কিন্তু নাই হয়ে যাবে। তো সেটার জন্য কি করবেন, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন, কিভাবে ক্লেম করবেন অ্যান্ড কে কত ডলার পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কতগুলো টোকেন আছে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে আমাদের টো মার্কেট অ্যাপসের মধ্যে। তো দেখুন এটা হচ্ছে আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট, যেটাতে আমি খরচ করেছি কত, আমি খরচ করেছি অ্যারাউন্ড $2 কিংবা $2-এর মতন। এটাতে কিন্তু আমি লেভেলে ছিলাম হচ্ছে সিলভার লেভেল, এখানে দেখতে পাচ্ছেন সিলভার লেভেল লেভেল 5-এর মধ্যে ছিলাম। আর এর আগে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি। তো টো মার্কেট নিয়ে আমরা কিন্তু এখানে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু আমরা টো মার্কেট পাশাপাশি হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের এখানে যে টিপস এন্ড ট্রিক্সগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন যারা যারা কাজ করেছেন এটার মধ্যে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন, কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে বা লিস্টিং হলে কত টাকা পেতে পারেন, আপনারা সব কিছু এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে তারা এয়ারড্রপ কিভাবে দিল, এখানে এয়ারড্রপটা হচ্ছে আমি বেশ কয়েকটা অ্যাকাউন্ট দেখছি। এর আগে আমি যে অ্যাকাউন্টটা আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাইছিলাম ওই অ্যাকাউন্টে কিন্তু আমার অ্যারাউন্ড $15-এর মতো ইনভেস্টমেন্ট ছিল, অর্থাৎ আমি $15-এর মতো ওই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্ট করছি। অ্যান্ড এর কারণে হচ্ছে আমি 2 লক্ষ প্রায় 35,000 কিংবা 39,000 মতো সম্ভবত এরকম কিছু টোকেন পাইছিলাম। আর এটার মধ্যে আমি ইনভেস্ট করছি মাত্র $2 মতো। এই যে জায়গার মধ্যে একটা বক্স ছিল মিস্ট্রি বক্স, ওইটা কিনছিলাম। আর হচ্ছে এখান থেকে স্পেন অপশনে গিয়ে, এখান থেকে স্পেন অপশনে গিয়ে এখান থেকে সম্ভবত আমি স্পেন করছিলাম না, সরি, এখান থেকে আমি স্পেন করি নাই। এই যে এখানে টাস্ক অপশনে এসে আমি এখান থেকে হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করছিলাম, সেটা হচ্ছে দিয়ে, এই যে এখানে আমি এটা কিন্তু কমপ্লিট করছিলাম একদিন লাস্ট সময়তে আমি এটার কমপ্লিট করে হচ্ছে আমি আমার লেভেলটাকে বাড়াইছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিভাবে চেক করবো আমাদের এয়ারড্রপটা কত ডলার দিছে বা কতগুলো টোকেন দিছে, দেখার জন্য হচ্ছে আমরা এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন, এটার মধ্যে সিম্পলি ক্লিক করবেন। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে কি করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর এয়ারড্রপ, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে। আর এর আগের যে অ্যাকাউন্টটা আমি দেখিয়েছিলাম ভিডিওর একদম শুরুতে, ওইটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট, ওইটার মধ্যে আমি কিন্তু মেডেল নিয়েছিলাম। এই যে মেডেলটা নিতে কিন্তু আমার একটা টোন খরচ হয়েছে, সে সময় কিন্তু আমার $5.5 মতো লাগছিল, সে সময় কিন্তু টোন কয়েনের দাম বেশি ছিল। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো নিই নাই, এখানে আমি কিন্তু কোনো মেডেল নিই নাই, তো সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক দিব। দেখুন এখানে তারা আবার এখানে বলতেছে যে আমি যদি এই মেডেলটা নিই, এখনও পর্যন্ত চাইলে নিতে পারবো, এখান থেকে যে দেখতে পাচ্ছেন বাই প্রিমিয়াম মেডেল, এটা কিন্তু আমরা এখন এখান থেকে নিতে পারবো, বাট আমরা নিব না। এখানে দেখেন তারা কি বলতেছে, আমরা যখন এটা নিব তখন হচ্ছে 100% আমাদের টোকেনগুলো আনলক হবে, পাশাপাশি এখান থেকে 100% টোকেন আমাদেরকে কিন্তু এক্সট্রা মানে বাড়তি দিবে। বাড়তি বিষয়টা হচ্ছে কিরকম, আপনারা যদি এখন যদি মানে 500টা টোকেন পান তাহলে আপনারা যখন এটা নেবেন তখন সেটা কিন্তু 1000 টোকেন হয়ে যাবে, মানে এটা ডাবল হয়ে যাবে। তো যাই হোক আমরা নিব না, আমরা এখান থেকে নিচে ক্লিক করব এসকেপ অপশনে, এসকেপ অ্যান্ড ক্লেম এই অপশনটাতে ক্লিক করব। অ্যান্ড আমি একটা অ্যাকাউন্ট দেখছিলাম যেটাতে তারা কোনো কোনো ধরনের কোনো ডলার খরচ করে নাই, আমাদের রুমমেট একজন, তো ওনাকে দিছে মাত্র 6,500 টোকেন। আমার এটার মধ্যে আমি কত খরচ করেছি দেখেন, আমাকে মাত্র 10,000 কত দিছে, 10,250 টোকেন দিছে। তো এটাতে আমার খরচ হয়েছে প্রায় $2 থেকে $2.5 মতন। তো এখন দেখার বিষয় যে এটা লিস্টিং হইলে আমি কত ডলার পাই, তো সেটা আমি আপনাদেরকে একটু শেষে দেখাচ্ছি যে কীরকম দাম হইতে পারে। তো এখানে এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব, স্টার্টে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কী কী কাজ করেছেন, দেখুন আমরা যদি এখানে যদি স্পেন করতাম তাহলে 10টা যদি স্পেন করতাম সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা পাইতাম, এই যে এটা স্টার কিনলে এটা পাইতাম। 3টা ফ্যানকে যদি নতুন করে ইনভাইট করি তাহলে আমরা এখান থেকে 2,250 টাকা করে আমরা এখান থেকে
টোমাটো টোকেন পাবো বা টোমা টোকেন পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ডেলি চেক ইন বা ডেলি কম্বো তিনবার কমপ্লিট করলে হচ্ছে আমরা এখান থেকে এটা পাবো। তো এগুলাতে আপনারা কি করবেন, এগুলাতে আপনারা এখনও চাইলে করতে পারেন, এগুলাতে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এগুলো দেখবেন যে এই যে আজকে একদিন কিন্তু কমপ্লিট হয়েছে, তো এটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে 10 দিন ধরে। এরপর আমরা এখান থেকে 250 এই টোমাগুলো পাবো। তো এখান থেকে আবারও এটার মধ্যে ক্লিক দিলে এখান থেকে হচ্ছে আপনার ডেলি যে কম্বোটা আছে এটাকে মিনিমাম আপনাদেরকে 3 দিন করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 দিন মিনিমাম, 3 দিন এটাকে কমপ্লিট করলে এখান থেকে আপনারা 2050টা যে টোমা টোকেন আছে ওইটা পাবেন। এরপর এখান থেকে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন। তো এরপর এখান থেকে যে স্টার দিয়ে ঘুরাইতে হবে, টেলিগ্রাম স্টার দিয়ে 3 বার ঘুরাইতে হবে। তো এটাতে ক্লিক করে হচ্ছে আপনি এটাকে ঘুরাই নেবেন, এই যে এরপর এটাকে কমপ্লিট করে নেবেন। এই যে এটা হচ্ছে ডেলি টাস্ক, হ্যাঁ ডেলি এটা, আর ওইটা ছিল হচ্ছে ডেলি কম্বো। তো এভাবে করে হচ্ছে আপনারা এগুলাকে কমপ্লিট করে নিতে পারেন। কমপ্লিট করলে কি হবে, আপনারা এখান থেকে এক্সট্রা আরও কিছু মানে টোকেন পাবেন আর কি। এখন মেন বিষয়টা আসি, মেন বিষয়টা হচ্ছে এখানে দেখেন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাকে এখানে মাত্র কিন্তু 10,000 টোকেন দিয়েছে। এখন এই টোকেনটা তারা কিসের ভিত্তিতে দিল, এখানে অলরেডি কিন্তু আমার $2 মতো আমি নিজে খরচ করছি, আর সেই ডলারগুলো তো আমার উঠতেছে না, না এগুলোর আমি আমি কত কত টাকা পাবো এগুলো আমি যদি সেল দিই এখানে। এখন এখানে দেখেন যে নিচের দিকে তারা আর একটা অপশন দিয়ে রাখছে স্টেকিং টোমা। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে কি এখানে কি আসতেছে, আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা যখন উইথড্র অপশনে ক্লিক করব, উইথড্র অপশনে ক্লিক করব, তখন এখানে দেখেন তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে লিস্টিং সোন। আমি আবারও ক্লিক করি, দেখেন এই যে লিস্টিং সোন স্টেকিং স্টেকিং আর্ন মোর টোমা। এখানে তারা বলতেছে যে কি এই টোকেনগুলোকে আমাদেরকে স্টেকিং করে রাখতে, এই জায়গাটার মধ্যে স্টেকিং করে রাখতে। স্টেকিং করে রাখলে কি হবে, আমাদেরকে আরও বাড়তি কিছু টোকেন দিবে, এই টোকেনগুলো এখানে আমরা জমা রাখবো, জমা রাখার পরে তারা আমাদেরকে বাড়তি টোকেন দিবে। এখন আপনারা কেউই এখানে টোকেনগুলোকে স্টেকিং করবেন না, কেন করবেন না, কারণ আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনারা এখান থেকে যদি এটাকে স্টেকিং করে যান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা যখন এখানে স্টেকিংয়ের অপশনে ক্লিক করব, এখানে আপনারা মিনিমাম দেখতে পাচ্ছেন এখানে যে সময়টা আছে এর সময়টা শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। এটা যখন শেষ হবে তখন আপনারা এখানে এটাকে স্টেকিংয়ে রাখতে পারবেন। এখন স্টেকিংয়ে কতদিন ধরে রাখবে সেটা কিন্তু এখনও পর্যন্ত এখানে কোথাও উল্লেখ করে বলে নাই, তারা এখানে কিন্তু 2 তারিখ দিয়েছে, 2 তারিখ থেকে এটা স্টার্ট হবে। তো এটা আপনারা যখন এখানে স্টেকিং করবেন, স্টেকিং করলে তারা এখান থেকে আপনাদেরকে ডক চেন যে রিওয়ার্ডটা আছে বা ডক চেনের যে একটা এয়ারড্রপ চলতেছে ওইটার থেকে আপনাদেরকে তারা হচ্ছে কিছু টোকেন এখানে আপনাদেরকে দিবে। এখন মেন বিষয়টা হচ্ছে আপনারা যদি এখানে টোকেনগুলোকে ইনভেস্ট করে রাখেন বা এখানে যদি আপনারা টোকেনগুলোকে লক করে রাখেন তাহলে আপনাদেরকে টোকেনগুলো মিনিমাম 7 থেকে 10 দিন বা 15 দিন অথবা 30 দিন পর্যন্ত আপনাদের এই টোকেনগুলোকে তারা লক করে রাখবে। আর হয়তো বা দেখা যাবে যে কি তারা এখনও পর্যন্ত কিন্তু কোনো লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট করে নাই, কোনো এক্সচেঞ্জ এ পর্যন্ত বলে নাই যে কোন এক্সচেঞ্জের মধ্যে এটা লিস্টেড হবে বা কত তারিখে লিস্টেড হবে, ওইটা এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জ থেকে কিন্তু বলা হয়নি। এখন দেখা গেল যে কি আপনারা যদি এখানে এক্সচেঞ্জের মধ্যে আপনারা যদি লিস্টেড করে আপনারা যদি এখানে টোকেনগুলোকে যদি স্টেকিং করে দেন, এখানে আপনার টোকেনগুলোকে যদি স্টেকিংয়ের মধ্যে রেখে দেন, রেখে দেওয়ার পরে তারা যদি 2 দিন পরে অ্যানাউন্স করে যে আমরা 5 তারিখে লিস্টিং করব বা আমরা 7 তারিখে লিস্টিং করব, তাহলে আপনারা এই টোকেনগুলোকে তো আপনারা 10 দিনের জন্য এখানে তাদের কাছে রাখছেন বা 15 দিনের জন্য রাখছেন না। এখন 15 দিন পরে আপনাদেরকে টোকেনগুলো দিবে। এখন 15 দিন পরে আপনারা টোকেনের প্রাইসটা কোথায় দেখতে পারেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। দেখেন যখন ক্যাটি টোকেন আসছিল, ক্যাটি টোকেন টেলিগ্রামের আরেকটা প্রজেক্ট ছিল ক্যাটিজেন, তো ক্যাটিজেনের ক্যাটি টোকেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যদি 10 ডেজ দিই, দেখেন এটাতে কিন্তু আমি অনেক বাই সেল করছিলাম। দেখেন একদম শুরুতে যখন এই ক্যাটি টোকেনটা কি বলে আপনার শুরু হয়েছিল না, যখন এটা লিস্টিং হয়েছিল তখন কিন্তু এটার প্রাইসটা ছিল কত, এই যে 0.1.13 অর্থাৎ $1.13 পর্যন্ত এটার প্রাইস কিন্তু হিট করছিল বিটগেটের মধ্যে। আর এটা যারা হচ্ছে এখানে তাদের টোকেনগুলোকে ইয়া করছিল মানে স্টেকিং করে রাখছিল, স্টেকিং করে রাখার পরে তাদের টোকেনগুলো দিছে এই যে এ তারিখের মধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এ তারিখের মধ্যে তারা সেল দিছে। এখন যারা একদম শুরুতে সেল দিছে তারা কিন্তু মিনিমাম $1 থেকে 80 সেন্টের মধ্যে ডলারগুলোকে সেল দিছে। আর পরবর্তীতে যারা সেল দিছে বা যারা স্টেকিং থেকে যাদেরকে টোকেনগুলো পুনরায় দেওয়া হয়েছে মানে স্টেকিং করার পরে তাদেরকে এরপরে টোকেনগুলো দেওয়া হয়েছে মানে 7 দিন, মেবি 7 দিন পরে। আপনি যদি এখান থেকে হিসাব করেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, এই যে আমি লাস্ট টাইম বাই করছিলাম এই যে এটার মধ্যে বড় হয় না কেন, এই যে হ্যাঁ এই যে এই যে এই যে এটা এই যে এ বাই এই অপশনটার মধ্যে হচ্ছে
তখন হচ্ছে যে কি আপনার এই টোকেনটা তারা তাদের সবগুলো টোকেন কিন্তু এখান থেকে আনলক হয়েছে। আনলক হওয়ার পরে দেন হচ্ছে তারা অনচেন ট্রানজ্যাকশন করে দেন টোকেনগুলো এই জায়গার মধ্যে এসে কিন্তু সেল হয়েছে। তাহলে এখানে দেখেন তারা কিন্তু অর্ধেক দামে টোকেন বিক্রি করছে। আমি সেল দিছিলাম কততে? আমি সেল দিছিলাম একদম এই যে উপরে, মানে $1 কাছাকাছি, ঠিক আছে। এখন বাকিরা সেল দিছে কততে? এই যে 48 সেন্টের মধ্যে, বা 48 সেন্টের মধ্যে না, সরি, এই যে জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে তারা সেল দিছে। তাইলে এখানে আপনারা বুঝতে পারেন যে এখানে কিন্তু প্রাইসটা একদম ডাউন গেছে, মানে অর্ধেক দামটা কিন্তু কমে গেছে। এখন যে কোনো টোকেন আপনি ধরেন, এখানে আপনি টেলিগ্রামের মধ্যে যতগুলো টোকেন এ পর্যন্ত লিস্টেড হয়েছে, আপনি যদি এখান থেকে এই যে কি বলে এক্সাম্পার দেখেন, আপনি এটাকেও দেখেন, এটাও কিন্তু প্রায় 50%-এর প্লাস এটা কিন্তু ডাউনে আছে। এখন আপনি যদি আরেকটা আছে ক্যাটস টোকেন আছে, এটা কিন্তু অনেকে পাইছেন, দেখেন ক্যাটস টোকেন তারা এ পর্যন্ত কতটুকু পরিমাণ ডাউন দিছে, দেখেন একদম ডাউন। এই যে প্রথম প্রাইসটা কোথায় ছিল, এ পর্যন্ত আসছিল 3.028 পর্যন্ত এটা হিট করছে। প্রত্যেক 1000 10000 টোকেন সমান $2 প্রায় সিএসি সেন পর্যন্ত হিট করছিল। বর্তমানে কত আসছে দেখেন, বর্তমানে এটার প্রাইসটা কত, মানে প্রায় 30000 সমান আপনার $1 হচ্ছে না। তাহলে এখন আপনি বুঝতে পারেন যে মানে প্রাইসটা কোথায় আসছে। তো এই জন্য বলতেছি যে আপনারা কেউ টোকেনগুলোকে এখানে স্টেকিং করে রাখেন না, এখানে স্টেকিং কেউ করেন না, স্টেকিং করার দরকার নাই। আপনারা জাস্ট টোকেন যেভাবে আছে সেভাবে রেখে দেন। এখন তারা এখানে কিছু অপশন দিবে, উইথড্র করার অপশন দিবে, এখানে কোনো এক্সচেঞ্জ তারা দিবে যে অমুক এক্সচেঞ্জের মধ্যে আপনারা উইথড্র করেন। এখন পর্যন্ত যেহেতু তারা এখানে উইথড্র কোনো অপশন চালু করে নাই, দেখেন আমার যতটুকু ধারণা তারা হয়তো বা বিটগেট ওয়ালেটের মধ্যে দিতে পারে। যদি বিটগেট ওয়ালেটের মধ্যে দেয় তাহলে কিন্তু আপনাদের বিটগেট ওয়ালেটের মধ্যে কিছু ফান্ড আপনারা রেখে দিবেন, বা আপনাদের এখানে কিন্তু কিছু গ্যাস ফি রাখতে হবে। এই যে বিটগেট এই অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে কিছু টোন গ্যাস ফি রাখতে হবে যদি বিটগেটের মধ্যে দেয়। আর যদি বিটগেটের মধ্যে না দেয় তাহলে কিন্তু আপনাদের গ্যাস ফির দরকার নাই। তাহলে হচ্ছে কি, আপনারা টোকেনগুলো কোথায় পাবেন? যদি ধরে নেন যে আপনাদের যে কোনো এক্সচেঞ্জে টোকেনগুলোকে পাঠায়, তারা হচ্ছে আপনাদের এই টো মার্কেট অ্যাপসের মধ্যে, এই টো মার্কেট অ্যাপসের মধ্যে যে কোনো এক জায়গাতে আপনি দেখতে পারবেন, যেখানে বিটগেট, বাইবিট বা ওকেএক্স এরকম কোনো বিভিন্ন ধরনের ওয়ালেট বা এক্সচেঞ্জ তারা এখানে শো করাবে যে ওই এক্সচেঞ্জের আপনারা অ্যাড্রেসগুলো প্রেস করেন, এরপর হচ্ছে আপনাদেরকে অমুক তারিখের মধ্যে আমরা টোকেনগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমি আমার মেন যে অ্যাকাউন্টটা আছে আমি ওইটাতে যাই। এটা হচ্ছে আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট, এটা আমি মানে সচরাচর ইউজ করি না, জাস্ট এটা আমি এমনিতে করছিলাম। তো এই অ্যাকাউন্টটাতে দেখেন আপনারা, এটাতে আমি প্রায় $15 মতো খরচ করছি। এখানে দেখেন আমি প্রায় 2,38,503টার মতো আমি এখান থেকে কিন্তু ক্রোমা টোকেন পাইছি। আর এখানে দেখেন আমি শুধুমাত্র মেডেলটা নেওয়ার কারণে আমার এখানে যে তারা টোকেনটা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1,19,000 টোকেনের মতন দিয়েছে। এটা কিন্তু আমাকে বোনাস দিছে, দেখেন বোনাস টোমা। তো এটা হচ্ছে আমি ইয়াটা নেওয়ার কারণে। এখানে দেখেন এই যেগুলো সবগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি মেডেলটা নিছি না, আমি এখানে টাকা খরচ করছি না ভাই, তারা টাকা পাইছে না, তারা টাকা পাওয়ার কারণে কি হয়েছে, এখানে সবগুলো কিন্তু আমাকে তারা কমপ্লিট করে দিয়েছে। আমি তাদেরকে টাকা দেওয়ার দরকার হয় না, মানে আমি এই টাস্কগুলোকে কমপ্লিট করার দরকার হয় না, তাদেরকে টাকা দিছি, দেন তারা এমনিতে এগুলো কমপ্লিট করে দিয়েছে। দেখেন আমি কিন্তু 3 new fans কিন্তু আমি ইনভেস্ট করি না, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি 23,000-এর মতো টোমা টোকেন পাইছি, এখান থেকে 23,000 পাইছি, এখান থেকে 23,000, এখান থেকে 23,000, এখান থেকে 23,000। আপনি তাদেরকে টাকা দেন, দেখেন তারা আপনাকে কিভাবে টোকেন দেয়। এটা কিন্তু আমরা এক্স এম্পায়ারের ক্ষেত্রেও আমরা দেখছিলাম, এক্স এম্পায়ারের মধ্যে যারা টাকা দিছে বা ডলার দিছে ভাই, তাদেরকে মানে 1 কোটি টোকেন পর্যন্ত দিছে। আর এখানে দেখেন এখানেও সেম বিষয়টা, মানে আমি এরা আমি আপনাদেরকে যে অ্যাকাউন্টটা একটু আগে দেখাইছিলাম, এই যে এটা দেখেন, এটাতে আমি $2.5 মতো খরচ করছি, বা $2 ধরে নেন যে $2, আমাকে এখানে মাত্র 10,000 দিছে। আর এটার মধ্যে আমার কত, এখানে পয়েন্টটা কত দেখেন, 1.5 মিলিয়ন আমার এই টোকেন, বা আমি এখান থেকে গেম খেলে গেলে পয়েন্টগুলোকে কালেক্ট করছিলাম। আর একই বিষয়টা এটার মধ্যে দেখেন, এটার মধ্যে আমি আমার কতগুলো টোকেন আছে, এটার মধ্যে আছে হচ্ছে 3.62 মিলিয়ন। তো এখানে আপনারা যে বিষয়টা বুঝতে পারেন যে এখানে কোনো টোকেন ম্যাটার করে না, টোকেনও এখানে তারা ম্যাটার করে না, এখানে তারা কিন্তু এই যে যে লেভেলটা আছে ওইটাও কিন্তু ম্যাটার করে না। তারা এখানে টোকেন দিয়েছে শুধুমাত্র যারা এখানে ট্রানজ্যাকশন করছে। এখান থেকে আমি কিন্তু এই যে স্টার দিয়ে কিনছিলাম, এখান থেকে আমি স্টার খরচ করে বা টোন কয়েন খরচ করে আমি এখান থেকে স্টার কিনছিলাম। এরপর হচ্ছে আসেন এখানে আমি কী কী করছি,
এখান থেকে আমি এই যে এখান থেকে স্টার দিয়ে কিনছিলাম, এখান থেকে না এখান থেকে যে এখান থেকে আমি স্টার দিয়ে কিনছিলাম, এরপরে এটাতে আমি ঘুরাইছিলাম, এখান থেকে আমি স্টার খরচ করে এটাকে অনেকবার ঘুরাইছিলাম, তো ওইটার কারণে আমাকে টোকেন দিল। এরপর এখান থেকে টাস্ক অপশনে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে যে এখান থেকে এটাকে আমি সম্ভবত 4-5 বার এটাকে ক্লেম করছিলাম প্রায় 0.1 টন দিয়ে দিয়ে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে মেডেলটা নিয়েছিলাম, মেডেলটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মেডেলটা, এই মেডেলটা নিয়েছিলাম, এই মেডেলটা নিতে আমাকে কিন্তু 1 টন খরচ করতে হয়েছে, আমি স্টার দিয়ে কিনি না, আমি টন দিয়ে কিনছিলাম। তো এখানে আপনারা যে বিষয়টা বুঝতে পারেন যে আপনারা এখানে খরচ করতে হবে, খরচ না করলে আপনারা এখান থেকে কিন্তু ফ্রিতে অত বেশি তারা টোকেন দিবেও না, আপনারা পাবেনও না। এখন আসুন যে এখান থেকে আপনারা কত প্রাইস পাইতে পারেন, কত টাকা আপনাদেরকে দিতে পারে, এটা দেখার জন্য হচ্ছে আমরা গেট ডট আইয়ের মধ্যে যাব। আর একটা বিষয়, যারা এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে বলে নাই তাদের টোকেনের সাপ্লাই কত, যেহেতু তারা টোকেনের সাপ্লাই বলে নাই সেজন্য আমরা এখানে শিওর হতে পারবো না যে টোকেনের প্রাইসটা কত থাকতে পারে। এখানে দেখেন এই যে এখানে তো ছিল, কোথায় গেল, এই যে এই যে টোমা টোকেন বা টোমার্কেট যেটা বলেন টোমা টোকেন, তো এটার প্রাইস তারা লিস্টিং করছিল কততে দেখেন, এই যে 001-এ, 0.001-এ। তো তখন রেটটা ছিল কিরকম, তখন রেটটা ছিল 1000 টোমা টোকেন সমান $1 পাইতেন, মানে আমি যে টোকেনগুলো পাইছিলাম ওই টোকেনগুলো যদি আমরা হিসাব করতাম তাহলে আমি কিন্তু প্রায় $38 মতো পাইতাম, মানে যে টোকেনগুলো এখানে যখন লিস্টিং হয়েছিল যে রেটটা ছিল। দেখেন এর ঠিক একটু পরে কিন্তু প্রাইসটা এমন পরিমাণ ডাউন দিছে, এখানে কিন্তু 3:019 পর্যন্ত চলে আসছে, মানে রেটটা এত পরিমাণে ডাউন দিছে, যেহেতু এটা ফ্রি মার্কেট এখানে কিন্তু কোনো কিছুরই নিশ্চয়তা নেই। তো এখানে দেখেন এখন বর্তমানে রেট কত চলতেছে, এখন বর্তমানে 3:04 করে চলতেছে। এখন এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেক 10,000 টোকেন সমান আপনি এখান থেকে $1.40 করে পাবেন, এখানে মানে ফ্রি মার্কেটে যে প্রাইসটা দেখা যাচ্ছে ওইটা। এখন আপনার এখানে টোকেনের, তাদের টোকেনের যে সাপ্লাইটা কত দেখেন, এখানে তারা 100 বিলিয়ন সাপ্লাই দিয়েছে, যদি 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 100 বিলিয়ন সাপ্লাই হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আরও বেশি টোকেন, মানে আরও বেশি পরিমাণে টাকা পাবো। এখানে আপনারা দেখেন আমরা যদি ডক্সের বিষয়টা দেখি, ডক্সের সাপ্লাই ছিল প্রায় $550 বিলিয়ন, সরি 550 বিলিয়ন টোকেন, আর এটার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে তারা যদি 100 বিলিয়ন মানে সাপ্লাই দেয়, তাইলে 100 বিলিয়ন সাপ্লাই দিলে তাইলে তো ভাই এ টোকেনের প্রাইসে তো কম থাকার কথা না, এটার দাম তো অনেক বাড়বে। তা আসলে মেন বিষয়টা হচ্ছে তারা এখানে জাস্ট অনুমানের ভিত্তিতে একটা সাপ্লাই দিয়ে রাখেছে, আসলে এটা কিন্তু বিষয় না। বিষয়টা হবে যখন আপনার টোকেনটা তারা তাদের যে কি বলে অফিসিয়ালিভাবে যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন হচ্ছে আমরা আসলে বিষয়টা জানতে পারবো। এখন পর্যন্ত তারা কিন্তু অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই যে তাদের টোকেন কি কিভাবে কি করবে বা তাদের টোকেনের সাপ্লাই কত, তারা এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু বলে নাই, যেহেতু তারা অফিসিয়ালি কোনো কিছু বলে নাই সেজন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারতেছি না তাদের টোকেনের মেন সাপ্লাই কত বা তারা কতগুলো টোকেন মার্কেটের মধ্যে নিয়ে আসতে চাইতেছে। হ্যাঁ, এখন এখানে অনেকেরই কি হচ্ছে যে অ্যাকাউন্টটাতে এরকম একটা অপশন শো করাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তো অনেকের অ্যাকাউন্টের মধ্যে এরকম শো করাইতে পারে। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু আসে তো অনেকেরই কিন্তু এরকম শো করাইতে পারে যে আপনাদের অ্যাকাউন্টটাকে তারা ব্লক করে দিয়েছে। হ্যাঁ, যদি এরকম কিছুটা হয় তাহলে হচ্ছে আপনারা কি করবেন, এখানে এই যে অ্যাপ্লাই, এই যে এখান থেকে আপনারা আপিল অপশন দেখতে পাচ্ছেন, এই আপিল নাও এটার মধ্যে ক্লিক করে হচ্ছে আপনারা আপিল করবেন। আপিল করবেন কিরকম, আপনাদের যে তারা এখানে কিছু তথ্য চাইবে, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম বা এরকম কিছু আপনার কাছ থেকে চাইবে, পাশাপাশি হচ্ছে তারা এখানে আপনার কাছ থেকে আপনি যে টোন ট্রানজ্যাকশনগুলো করছিলেন, কতগুলো স্টার এখানে খরচ করছিলেন ওইগুলো তারা জানতে চাইবে। তো আপনি তাদেরকে তথ্যগুলো দিবেন, দেওয়ার পরে তারা হচ্ছে আপনাদের এগুলোকে যাচাই বাছাই করবে, অ্যান্ড এরপরে হচ্ছে যারা এখান থেকে সত্যিকার অর্থে বট না, যারা এখানে সত্যিকার অর্থে কাজ করছেন তাদেরকে টোকেনগুলো তারা পুনরায় কিন্তু ডিস্ট্রিবিউট করে দিবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।